নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বাঙালি মানে খাদ্য ভোজন রসিক, আমাদের খুব প্রিয় একটি খাবারের নাম হলো পোলাও। স্বাদে গন্ধে অতুলনীয় একটি খাবার হলো পোলাও রেসিপি। নানান স্বাদের তো পোলাও আমরা খেয়ে থাকি, আজ আমি তৈরি করে দেখাবো তুলসী চিকেন পোলাও রেসিপি। পোলাও বলতে আমরা সাধারণত বুঝে থাকি ভাত মাংসের মাখামাখি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি, আমি তুলসী পাতা দিয়ে কিভাবে এই চিকেন পোলাও রেসিপি তৈরি করলাম। আমরা তো ধনে পাতা পুদিনা পাতা দিয়ে নানা রকম রেসিপি খেয়েছি, আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে, আদা রসুন কুচি নিয়েছি, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি এখানে 250 গ্রাম দাদুন রাইস আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। আমি প্রথমে আদা রসুনটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দেবো পাতিলেবুর রস 1 চামচ। এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি এবার নুন হলুদ দিয়ে ভালোভাবে চিকেনটাকে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। আপনাদের যদি লেবু না থাকে আপনারা সামান্য একটু ভিনিগার দিয়েও চিকেনটা কিন্তু মাখিয়ে রেখে দিতে পারেন। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, আর দিয়ে দেবো 2 টিস্পুন হোয়াইট অয়েল মানে রিফাইন্ড অয়েল। আমি প্রথমে এখানে ব্রেস্তা ভেজে নেব, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ব্রেস্তাটা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন ব্রেস্তাটা আমার তৈরি হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কোনো তেল অ্যাড করছি না, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর শাহি মশলা। শাহি মশলা না থাকলে আপনারা কিন্তু সাদা জিরেও ফোড়ন দিতে পারেন, না থাকলেও এটা স্কিপ করতে পারেন। আমি এখানে পেঁয়াজের টুকরো করে রেখে দিয়েছিলাম, 2টো মিডিয়ামের পেঁয়াজ। আমি একটা পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো 2 টিস্পুন আদা রসুন বাটা। মেখে রাখা চিকেনের টুকরোটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আবারও 1 মিনিট মাংসটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার ভিজিয়ে রাখা দেরাদুন রাইস, আমি নিয়েছিলাম 250 গ্রাম দেরাদুন রাইস, জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা। সেই চালটা আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যে পাত্রে চালটা নিয়েছিলাম 250 গ্রাম মেপে, সেই পাত্রে কিন্তু আমি 2.5 লিটার জল আমি এই চিকেন আর রাইসের মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব ভালোভাবে আন্দাজ মতো পরিমাণ হিসাবে দিতে হবে, যতটা চাল নেবেন ঠিক ততটাই মেপে জল দিতে হবে। আমি 250 গ্রাম চালে 2.5 লিটার জল দিলাম। আমি চিকেনের মধ্যে যখন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম একটু লবণ দিয়ে, আবারও এই সময় জল দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দেখুন চাপাটা খুলে দেখাচ্ছি, আমার এটা রাইসটা হয়ে গিয়ে একদম পুরো রেডি হয়ে গেছে। ভাতটা কিন্তু আমার একদম নরমও হয়নি, খুব বেশি শক্তও হয়নি। আমি এটা আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো। আমি এখানে যে ব্রেস্তা তৈরি করে রেখেছিলাম ব্রেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন আমার রাইসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এখানে এভারেস্টের চাট মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর তুলসী পাতা দিয়ে দেবো আমি এখানে। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা দিতে পারেন, কিন্তু পুদিনা পাতা আজ আমি দেবো না, এটা আমি তুলসী পাতা দিয়ে চিকেন পোলাও তৈরি করছি। তার জন্য তুলসী পাতা ধুয়ে রেখেছিলাম। আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে চাপাটা খুলে দিচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুন গাওয়া ঘি ওপর থেকে ছড়িয়ে আমি গরম গরম সার্ভ করে দেব তুলসী চিকেন পোলাও রেসিপি। বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে আমি আজ চিকেন পোলাও রেসিপি তৈরি করলাম। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই করে বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। তো বন্ধুরা, বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, সবার যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ধন্যবাদ।